वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम इष्टप्राण दादा और मायेदेर जानाय आंतरिक जयगुरु। आज इष्ट प्रसंगे खुबी एक गुरुत्वपूर्ण प्रसंग आपनारा शेष पर्यंत देखबेन आर आपनारा शेयर करे सबाइके देखार जानार सुयोग करे दिते पारेन। तथ्यगुलि संग्रहित हयेछे परम प्रेममय श्री श्री ठाकुरेर आलोचना प्रसंग अष्टम खंड हईते। সংসারে মাঝে মাঝেই ঝড়ঝাপটা এসে থাকে, শ্রী শ্রী ঠাকুর সেই ঝড়ঝাপটা থেকে নিজেকে কিভাবে সামলে আগলে রাখতে বলেছেন, তাছাড়া কিভাবে ফুটি ধরতে বলেছেন আমরা বিস্তারিত জেনে নেব। বর্তমান করোনা পরিস্থিতিতে, ভয়াবহ এই পরিস্থিতিতে, তাছাড়া অন্যান্য পরিস্থিতিতে ঝড়ঝাপটার সময়ে এইগুলি অবশ্যই আমাদের জানা দরকার, আমরা এবারে জেনে নেব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, সংসারে মাঝে মাঝে বড় ঝাপটা আসেই, তখন খুঁটি খুব শক্ত করে ধরা লাগে, নইলে উড়িয়ে নিয়ে যেতে চায়। হতাশা ও দুর্বলতায় গা ঢেলে দিলে ঝড়ঝাপটা ক্ষতি করার জুত পায় বেশি করে, তাতে তো কোনো লাভ নেই। সব তাফাল কাটিয়ে বাঁচতেই হবে আমাদের, আর বাঁচাটা কিন্তু পরমপিতার জন্য। ওই বুদ্ধি থাকলে মাজায় জোর হয়, বুকে বল হয়, তাই যেমন থাকবি যেমন পাবি তার মধ্য দিয়েই খুশি থাকবার চেষ্টা করবি, আর বেকায়দাগুলির সুরাহা করার বুদ্ধি আঁটবি। রোগগ্রস্ত হলে ভেবে দেখবি করণীয় যা তা কি করিস না, কোথায় ফাঁক, ওষুধপত্র খাবি সদাচার পালবি, পূর্বার্জিত কর্মফল যত কাটবে ততই সব দিক দিয়ে ভালো থাকবি। সব অশান্তি ঠিক হয়ে আসে যদি বুটা থাকে, চেষ্টা দিয়ে অন্তরায়কে অতিক্রম করা এই তো জীবন। করার ভিতর দিয়ে না করাকে অতিক্রম করাই তো কৃতিত্ব। এই ছিল পরম দয়ালের অভয় কথাগুলি বাণী। আপনারা শেয়ার লাইক কমেন্ট করতে পারেন, ঝড়ঝাপটার সময় আমাদের কিভাবে খুঁটি ধরে কিভাবে আমাদের চলতে হবে পরম দয়াল বলে দিয়েছেন, আপনারাও শেয়ার লাইক কমেন্ট করতে পারেন। দয়ালের আতুল রাঙা শ্রীচরণে প্রার্থনা, আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা জানিয়ে বিদায় নিচ্ছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গুরু।